পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার অন্তর্গত আমড়ার ল্যাংচা বাজার বন্ধ। উত্তরের বিধায়ক নিশীথ কুমার মল্লিক ও শক্তিগড় থানার ওসি কুণাল বিশ্বাসের উপস্থিতিতে করোনাবিধি মানার জন্য সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। পাশাপাশি যাত্রীবাহী বাসে সকলে মাস্ক পরেছেন কিনা সে ব্যাপারেও দৃষ্টি আকর্ষণ করা হয়। এছাড়াও যাদের মাস্ক নেই তাদের মাস্ক পরিয়ে দেওয়া হয়। জিনিসপত্র প্যাকেট করে পাঠিয়ে দেওয়ার জন্য সদস্যদের দেওয়ার জন্য তো অনেকে সেটাকে কমপ্লাই করছেন, অনেকে সেটাকে কমপ্লাই করছেন না। যারা কমপ্লাই করছেন না, আমি ল্যাংচা রবি ব্যবসায়ী কল্যাণ সমিতিকে আমি রিকোয়েস্ট করবো যে যারা কমপ্লাই করছে না তারা কেন কমপ্লাই করছে না, আর অ্যাটলিস্ট নির্দিষ্টভাবে আমাদেরকে সেই জায়গাটা তুলে ধরুক, আমরা সেই ব্যবসায়ীদের এগেনস্টে ড্রাস্টিক অ্যাকশন নেব। এদিন এই কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ত কর্মদক্ষা সৌভিক পাল, বৈকণ্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান সহ ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ। দেখুন, গত 3 তারিখ থেকে আমাদের বাংলায় যে বিধি নিষেধ আরোপ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং হঠাৎ করে দ্বিতীয় স্টেজে অমিক্রন এবং করোনার প্রকোপটা অত্যন্ত হারে বেড়ে গিয়েছিল আমাদের ব্লক তথা আমাদের বিধানসভা ক্ষেত্রে বাংলায় যুক্ত বটে। তো সেই মতো অনেক বিধি নিষেধ আরোপ করা হয়েছিল আমাদের ব্লক লেভেল কমিটিতেও। আমরা করেছিলাম দোকান 3 দিন খোলা, 4 দিন 3 দিন বন্ধ, 4 দিন খোলা, এবং ল্যাংচা বাজারে বিশেষ করে যারা বাইরে অনেক বাইরে থেকে দূরদূরান্ত থেকে এখানে ক্রেতারা আছেন, এখানে খাওয়ার ব্যবস্থাটা এরা বন্ধ করতে আমরা অনুরোধ করেছিলাম। আমরা আমাদের ল্যাংচা ব্যবসায়ী সমিতি তারা সেটাকে সমর্থন করেছে, এখানে পার্সেল নিয়ে যাচ্ছে, এখানে খাওয়ার কোনো ব্যবস্থা বসে করা হয়নি, করছে না দোকানদাররা। তো আজকে সেই মতো আমরা শক্তিগড় ল্যাংচা বাজার সব আমরা প্রতিটা দোকানকে আমরা সচেতনতা বাড়তে দিলাম, এবং 45 কিছু মানুষ বাসে আমরা যারা মাস্ক পরে নেয় তাদেরকে আমরা সব মাস্ক দিলাম, এবং মাস্ক পরতে তারা যে উপকারিতা কী তাদেরকে আমরা বোঝালাম। এবং আজকে আমাদের মধ্যে এখানে আমাদের ওসি সাহেব আমাদের শক্তিগড় থানার উদ্যোগে আমাদের ব্যবসায়ী সমিতির পূর্ণ সহযোগিতায় আজকে আমরা এই প্রোগ্রামটা করলাম আজকে। এবং আগামীকাল আমরা আমাদের যে হসপিটাল অনাময় সরণ্যা কেমডি টেরিজা কিংস আমার সমস্ত হসপিটালকে আমরা পরিদর্শন করবো এবং আয়োজন করবো, এবং সাথে সাথে আমাদের এরকম কর্মসূচি থাকবে। যেভাবে মানুষের সহযোগিতা পাচ্ছি ইতিমধ্যে অনেকটা সংক্রমণ কমে গেছে, আমরা আশা করবো যে আমরা 2-1 মাসের মধ্যে আমরা স্বাভাবিক সন্ধ্যা আবার ফিরতে পারবো। এত প্রচারের পরও মানুষ সচেতন হচ্ছে না, কি বলবো? দেখুন, এটা মানুষের অনেক মানুষ তারা বদমাইশি করে তারা মাস্ক পরছেন না, তো আমরা তাদেরকেও মাস্ক দিচ্ছি, তাদের অনুরোধ করছি যে আপনি বাঁচুন, অপরকে বাঁচান, সমাজকে বাঁচান। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষকে সচেতন করা, অনেক 90% মানুষ এতে সমর্থন করেছে, তবু 2-1 জন মানুষ এতে তারা মাস্ক ব্যবহার করছে না ইচ্ছিত হবে, তাদেরকে আমরা আমাদের শক্তিগড় থানার পক্ষ থেকে তাদেরকে অনেক অ্যারেস্ট করা হয়েছে বিগত দিনে, আগামী দিনে আমরা সেরকমভাবে পদক্ষেপ নিতে বাধ্য হবো। শক্তিগড় থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।